ওয়েলকাম টু স্টাডি হ্যাশট্যাগ জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। তোমরা এখন অনেকেই ত্রিপুরা ইউনিভার্সিটি বা বিভিন্ন কলেজে বিচেলার এবং মাস্টার ডিগ্রির জন্য প্রেয়ার করেছো, অনেকে হয়তো চান্স পেয়ে গেছে, অনেকে চান্স পাওনি, বা অনেকে রেগুলার ডেইলি প্রতিদিন কলেজ বা ইউনিভার্সিটি করতে সমস্যা আছে, তখন তারা এর জন্য ইগনো একটা বেস্ট অপশন। ইগনোতেও জুলাই 2022 এডমিশন চলছে, এখানে এই ইগনো ইউনিভার্সিটিতেও বিএ, বিকম, বিএসসি, মাস্টার, এম এ, এম কম, এম এম এস সি সব কিছু করা যায়। আমি তোমাদের সামনে লিস্টটা তুলে দিতে হচ্ছে, ব্যাচেলার ডিগ্রিতে বিএসসি, জি, বিকম, বিএ সব কিছু আছে, মাস্টার ডিগ্রি, মাস্টার আর্টস, কমার্স, সায়েন্স, হিন্দি, ইংলিশ, এডুকেশন, পল সায়েন্স, হিস্টোরি সব কিছু আছে। তোমরা এটাতে এডমিশন নিতে পারো। এডমিশন নিতে গেলে আমরা সবচেয়ে প্রথম গুগলে চলে যাব। গুগলে চলে গিয়ে লিখব এখানে ignu.ac.in লিখব, লিখে চলে আসবে ইগনোর অফিসিয়াল ওয়েবসাইট। ইগনোর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখব এখানে উপরে লেখা আছে অ্যাপ্লাই নাও, অনলাইন এডমিশন, এখানে অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও, আমরা চলে যাবো অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও এখন উল্লেখ করা আছে 22 সেপ্টেম্বর, এটা অবশ্যই আরও এক্সটেনশন হবে, হয়তো অক্টোবর পর্যন্ত যাবে। এটাতে ক্লিক করে আমরা চলে যাব, ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশন। নিউ রেজিস্ট্রেশনে গেলে দেখব ইউজার নেম, তোমার ইউজার নেম, যে কোনো একটা ইউজার নেম বসাবে, ফুল নেম, অ্যাপ্লিকেশন, ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল, পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, এন্টার মোবাইল নাম্বার, হ্যাঁ, এই স্ক্রিপচারটা ফিল আপ করলে তোমরা রেজিস্ট্রেশন হবে। তখন তোমরা একটা ইউজার নেম আর পাসওয়ার্ড পেয়ে যাবে। দেখো এখানে লিখছি ইউজার নেম, অ্যাপ্লিকেশন ফুল নেম, ওরা আমি বসালাম ওরকম এমবি, ইউজার নেম বসালাম, অ্যাপ্লিকেশন ফুল নেম বসালাম, এই দেখো আইডি পাসওয়ার্ড পেয়ে গেলাম, ঠিক আছে। এটা ফিল আপ করার পরে আমরা আবার পুনরায় লগ ইনে যাবো, লগ ইনে যাব। লগ ইনে যাওয়ার পরে আমরা এগুলি ঠিক করে লিখে রাখবো বা মনে কোথায় নোট করে রাখবো, নেম, ডেট অফ বার্থ, ফাদার, হাজব্যান্ড, ইমেল, ইমেল অ্যাড্রেস উইথ পিনকোড, যাতে কোনো কিছুই যখন ফিল আপ করতে যাবো তখন যাতে কোনো কিছুই ভুল না হয়, সব কিছু যাতে একদম পারফেক্ট থাকে, কারণ ভুল হলে লাস্টে ফিল আপ করতে সমস্যা হয়। তোমরা আবার ফিল আপ করার সময় অবশ্যই স্টেডিয়ামেটা কীভাবে পাবে, অনলাইন কিনবে বা অফলাইন, অফলাইন হবে বা প্রিন্টেড মানে ডিজিটাল, কোন কোন স্টাডি মেটেরিয়াল নেবে। প্রিন্টেড নিলে তোমার পোস্ট অফিস মারফত অ্যাড্রেসগুলো ঠিকভাবে দিতে হবে, অ্যাড্রেসগুলো বাইরে চলে আসবে, আর ডিজিটাল হলে ইগনোর অফিসিয়াল ওয়েবসাইট আছে ইগনো গান কোর্স, সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে, সেটা 50% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। বা ইগনোর ই কন্টেন্ট অ্যাপস আছে, অ্যাপসেও যেতে পারবে, ঠিক আছে। ই গান কোর্স ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবে। ফিল আপ করার সময় তাই অবশ্যই ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস অবশ্যই ঠিকভাবে দেবে, দেবে, তারপর ইমেল অ্যাড্রেস, কারণ মোবাইলে ইংলিশ সব জিনিস হবে, এবং ডাউনলোড করার সময় ফটো, পাসবুক, সব পাসপোর্ট সাইজ ফটো বা যেটা সিগনেচার সব কিছু ওরিজিনাল লাগবে, ফটোকপি 100 আর সিগনেচারটা লেখ দেন 100 কপি আগে রেডি করে রাখবে, ফটোকপি এবং আদার ডকুমেন্ট 200 কপি, আপ টু 200 কপি পর্যন্ত নিতে পারো, ঠিক আছে। এখানে সব উল্লেখ করা আছে, দেখো স্ক্যান ফটোকপি কতটুকু লাগবে, কী কী লাগবে, বিবেলস লাগবে, সব কিছু কিন্তু অরিজিনাল স্ক্যান করবে, জেরক্স কপি স্ক্যান করলে কিন্তু ইগনো এটা অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। ইগনোতে এডমিশন নেওয়া খুব সোজা, আমাদের এখন লাইনের দিকে দাঁড়াতে হবে না বা যেতে হবে না, আমরা অনলাইনে খুব সহজেই বাড়িতে বসেই ইভেন মোবাইলই আমরা নিতে পারবো। আর অনলাইনে যখন এডমিশন নেওয়ার পর যে ফিটা লাগবে, হয়তো 3,000 টাকার মতো ফি লাগে, এটা আমরা অবশ্যই অনলাইনে পেয়ার করতে পারবে। এমন যদি কোনো কারণে ইউপিআই বা ডেবিট কার্ড কোনো কারণে যদি মিস হয়ে যায় আবার টাকাটা, মানে এডমিশন যদি না নো পরে যদি সিদ্ধান্ত নো, তাহলে টাকাটা আবার ব্যাক করে দেবে, ঠিক আছে। তখন আমরা এখানে দেখো ফিল আপ করার সময় অবশ্যই ব্যাচেলার অফ আর্টস, ব্যাচেলার অফ সায়েন্স, ঠিক আছে, সবগুলো পোস্ট আছে, এটি অবশ্যই ফিল আপ করে নেবো, ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশন দিয়ে নেবো, মেটেরিয়াল ট্যাটা সব কিছু ফিল আপ করে নেবো, দেখে দেখে ফিল আপ করে নেবো। এখানে যা যা উল্লেখ আছে সব দিয়ে দেবো এখানে, তারপর লাস্টে সাবমিট বাটনে ক্লিক করে একবার অবশ্যই আবার পুনরায় দেখে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপর পুনরায় ইউজার পাসওয়ার্ড থেকে আমরা পেমেন্ট অপশন দিয়ে নেবো, এখানে লেখা আছে 6,000, কিন্তু এটা মাস্টার ডিগ্রি সম্ভবত, এটা ব্যাচেলার ডিগ্রি নেবে, ব্যাচেলার ডিগ্রি অনেক কম, এবং এসসি এসটির জন্য উইদাউট ফ্রিতে এডমিশন নেওয়া যায়। এডমিশন নেওয়ার পর অবশ্যই তোমরা ওই 7-10 দিনের মধ্যে ওয়েট করতে হবে,
হ্যাঁ, তো এডমিশন কনফার্মেশন ইমেল বা এসএমএস আছে। এখানে কিন্তু নাম্বারে কোনো বার্ডেন নেই যে নাম্বার কম পেয়েছো চান্স পাবে না, নাম্বার বেশি হবে চান্স পাবে না। হ্যাঁ, যারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটি বা অন্যান্য কলেজে চান্স পাবে তাদের জন্য এগুলো বেস্ট হচ্ছে। এবং অনেকেই আছে যারা ডিস্টেন্সে পড়তে চায়, রেগুলার কলেজে যেতে চায় না বিভিন্ন সমস্যার জন্য, তাদের জন্য এমন আই কার্ড পেয়ে যাবে তোমরা এগুলো থেকে এডমিশন নেওয়ার যখন কনফার্মেশনটা আসবে তখন কিন্তু আই কার্ডটা পেয়ে যাবে। কনফার্মেশন আসবেই, তোমার সব অরিজিনাল দিতে হবে, ঠিক আছে। আর তোমরা পড়বি, প্রথম বলছিলাম আইডি পাসওয়ার্ডটা পেয়ে যাবে প্রথম ফিল আপ করার পরেই, ঠিক আছে। তারপরে তোমরা এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। যদি কোনো ধরনের প্রবলেম হয় ইউনিতে এডমিশন বা যা কোনো প্রবলেম, আমার অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ।